হরে কৃষ্ণা সুধি দেবী ভক্তবৃন্দ সবাইকে ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। কৃষ্ণ কৃপাশ্রী সুরেশ চ্যানেলটির আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে সুস্বাগত। আজ আপনাদের জন্য এই বিশেষ আয়োজনের আকর্ষণীয় পর্বে রয়েছে কেন এই দুর্গাপূজা পরবর্তী শারদ পূর্ণিমায় অনুষ্ঠিত লক্ষ্মী পুজোকে কোজাগরি লক্ষ্মী পুজো বলা হয়। কোজাগরি লক্ষ্মী পুজো 2023-এর নির্ভুল ও পূর্ণাঙ্গ সময়সূচি এবং নির্ঘণ্ট। দুর্গা প্রতিমা নিরঞ্জনের সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গিয়েছে কোজাগরি লক্ষ্মী পুজোর প্রস্তুতি। দুর্গোৎসবের পর আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে কোজাগরি লক্ষ্মী দেবীর আরাধনা করা হয়। মূলত বাংলা, অসম এবং উড়িষ্যায় এই পূর্ণিমায় কোজাগরি লক্ষ্মী দেবীর পুজো করার সংস্কৃতি রয়েছে। এই পূর্ণিমাকে উপমহাদেশের বিভিন্ন প্রান্তে শারদ পূর্ণিমা বলা হয়। মা লক্ষ্মী ধন সম্পদের দেবী, সৌভাগ্য এবং শান্তির প্রতীক। সৌভাগ্য এবং সমৃদ্ধির জন্য বাঙালির ঘরে ঘরে লক্ষ্মী দেবীর আরাধনা করা হয়। বেশিরভাগ বাঙালির ঘরে বছর ভরে প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করে থাকেন। তবে আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে যে লক্ষ্মীর পুজো করা হয় তা হল কোজাগরি লক্ষ্মী পুজো। এছাড়াও লক্ষ্মী সম্পদের দেবী হওয়ায় তাকে ভাদ্র সংক্রান্তি, পৌষ সংক্রান্তি ও চৈত্র সংক্রান্তিতে এবং আশ্বিন পূর্ণিমা ও দীপাবলির দিনেও পুজো করা হয়। কোজাগরি পূর্ণিমার দিন ঘরে ঘরে পূজিত হন মা লক্ষ্মী। ধন, যশ, খ্যাতি, সুস্বাস্থ্যের জন্য দেবী লক্ষ্মীর আরাধনায় মেতে ওঠে বাংলার প্রায় প্রতিটা পরিবার। জয় মা লক্ষ্মী। সুধী দেবী ভক্তবৃন্দ, কেন এই দুর্গাপূজা পরবর্তী শারদ পূর্ণিমায় অনুষ্ঠিত লক্ষ্মী পুজোকে কোজাগরি লক্ষ্মী পুজো বলা হয়? কোজাগরি শব্দটির উৎপত্তি কোজাগতি থেকে। এর আক্ষরিক অর্থ কে জেগে আছো। শ্রুতিশাস্ত্রে রয়েছে কোজাগরি লক্ষ্মীর পুজোর দিনে ধন সম্পদের দেবী লক্ষ্মী স্বর্গ থেকে মর্তে অবতরণ করেন এবং নিজের ভক্তদের বাড়ি বাড়ি গিয়ে আশীর্বাদ দেন। এক্ষেত্রে বাড়ির দরজা খোলা থাকলে তবেই সেই গৃহস্থের ঘরে প্রবেশ করেন, কারো বাড়ির দরজা বন্ধ থাকলে তার বাড়িতে লক্ষ্মী প্রবেশ করেন না এবং সেখান থেকে ফিরে চলে যান। এ কারণেই লক্ষ্মী পুজোর রাতে জেগে থাকার রীতি প্রচলিত রয়েছে। সারা রাত জেগে মা লক্ষ্মীর আরাধনাই এই পুজোর বিশেষত্ব। এই রাতে যে ব্যক্তি জেগে থেকে দেবীর আরাধনা করেন তার ঘরে প্রবেশ করেন মা লক্ষ্মী, তাকে দেবী ধন সম্পত্তি দান করেন। তাই ভক্তরা সারা রাত জেগে থাকেন দেবীর আশীর্বাদ পাওয়ার জন্য। এই সন্ধ্যাবেলা থেকেই বাংলার প্রতিটি ঘর মুখরিত হয়ে ওঠে শঙ্খধ্বনিতে। কিন্তু এই দিন যার বাড়ির দরজা বন্ধ থাকে তার বাড়িতে মা লক্ষ্মী প্রবেশ করেন না এবং আশীর্বাদ তো দূরের কথা, সেখান থেকে তিনি মুখ ফিরিয়ে চলে যান। কয়েক রাত পেরোলেই কোজাগরি লক্ষ্মী পূর্ণিমা, ঘরে ঘরে দেবীর আরাধনায় মেতে উঠবেন সবাই। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। দেবী দুর্গার বিদায়ের বার্তা ভুলে মানুষ আবার মেতে উঠছে লক্ষ্মী পুজোর উৎসব এবং আনন্দে। তো সুধী দেবী ভক্তবৃন্দ, কোজাগরি লক্ষ্মী পুজো 2023-এর নির্ভুল ও পূর্ণাঙ্গ সময়সূচি এবং নির্ঘণ্ট। ভারতীয় সময় অনুযায়ী বাংলা 10ই কার্তিক 1430 এবং ইংরেজি 28শে অক্টোবর 2023 শনিবার পূর্ণিমার ব্রত পালন, উপবাস এবং নিশি পালন, শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত ও শ্রী শ্রী কোজাগরি লক্ষ্মী পুজো এবং রাত্রৌ কোজাগরি কীর্তন সহ কুমার পূর্ণিমার নিশি পালন, নারিকেল সহিত চিপিটক ভক্ষণ, নারিকেল জলপান ও অক্ষ ক্রীড়া দ্বারা রাত্রি জাগরণে ধন বৃদ্ধি। কোজাগরি পূর্ণিমা আরম্ভ বাংলা 9ই কার্তিক 1430 শুক্রবার, ইংরেজি 27শে অক্টোবর 2023 শুক্রবার, সময় ভোর রাত্রি 3:42। কোজাগরি পূর্ণিমা তিথি শেষ বাংলা 10ই কার্তিক 1430 শনিবার, ইংরেজি 27শে অক্টোবর 2023 শনিবার, সময় ভোর রাত্রি 1:56। বাংলাদেশ সময় অনুযায়ী বাংলা 11ই কার্তিক 1430 এবং ইংরেজি 28শে অক্টোবর 2023 শনিবার পূর্ণিমার ব্রত পালন, উপবাস এবং নিশি পালন, শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত ও শ্রী শ্রী কোজাগরি লক্ষ্মী পুজো এবং রাত্রৌ কোজাগরি কীর্তন সহ কুমার পূর্ণিমার নিশি পালন, নারিকেল সহিত চিপিটক ভক্ষণ, নারিকেল জলপান এবং অক্ষ ক্রীড়া দ্বারা রাত্রি জাগরণে ধন বৃদ্ধি।
সত্য বাংলাদেশে কোজাগরি পূর্ণিমা আরম্ভ বাংলা ১১ কার্তিক ১৪৩০ শুক্রবার ইংরেজি ২৭ অক্টোবর ২০২৩ শুক্রবার সময় ভোররাত্রি ৪:১১ কোজাগরি পূর্ণিমা তিথি শেষ বাংলা ১২ কার্তিক ১৪৩০ শনিবার ইংরেজি ২৭ অক্টোবর ২০২৩ শনিবার সময় ভোররাত্রি ২:২৫ গোস্বামী মতে পূর্ণ মাসারম্ভ কল্পে নিয়ম সেবা আরম্ভ অর্থাৎ দামোদর কার্তিক ব্রত আরম্ভ জয় মা লক্ষ্মী এই দুর্লভ মানব জীবনকে সার্থক করে তুলতে সর্বদা কৃষ্ণ ভাবনায় সম্পৃক্ত থাকুন ভালো চিন্তা এবং কাজ করুন মনে রাখুন জীবন ও মুক্তির পাথেয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আর তাই এই ভিডিওটি ভালো লাগলে আর জীবন চলার পথের যে কোনো কঠিন সমস্যা ও পারমার্থিক জিজ্ঞাসার সহজ ও সঠিক সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন লাইক শেয়ার এবং কমেন্ট করুন আজকের পর্বটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি দেখা হবে পরবর্তী কোনো আকর্ষণীয় পর্বে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ হরেই বল প্রেম চেয়ে বলুন রাধে রাধে জয় রাধে